উন্নয়নের স্লোগান তুলে দীর্ঘ ২৫ বছর যারা ক্ষমতায় ছিল সে বামফ্রন্টের সময়কাল থেকে অসমাপ্ত পড়ে রয়েছে খোয়াই মহকুমার চেবড়ি পেকনিছড়া ভগ্নী নিবেদিতার থেকে বাসন্তী টিলা শনি মন্দির পর্যন্ত ১.৬ কিলোমিটার রাস্তা। বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা শুরু হয়েছিল এই রাস্তার কাজ। তবে এই কাজে বরাদ্দ টাকার সিংহভাগ পরিমাণই আত্মসাত করে তৎকালীন বামফ্রন্ট সরকার। এর পাশাপাশি কাজের দায়িত্ব পূর্ত দপ্তরের হাতে হস্তান্তর না করে PMGY প্রকল্পে রেখে দেওয়া হয়, যার ফলে সৃষ্টি হয় আইনি জটিলতা। দীর্ঘদিন ধরে অসুবিধার সম্মুখীন হন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। খোয়াই মহকুমার এই স্থানীয় কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। রাজ্যে বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকারের আমলে স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরীর প্রচেষ্টায় অবশেষ সমাপ্ত হতে চলেছে রাস্তা নির্মাণের কাজ। শনিবার দুপুরে এই রাস্তাটি নির্মাণ কাজের গুণগত মান পরীক্ষা করেন স্থানীয় পূর্ত দপ্তরের SDO সঞ্জীব দাস এবং পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার জেই স্বরাজ বর্মন। আনুমানিক ৫০ লক্ষ টাকা ব্যয়ে আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে এই রাস্তা কার্পেন্টিং এর কাজ। PMGS রাস্তা ছিল, তো PMGS এর ফান্ডিং এ করা হইতাছে কাজটা। পশ্চিম চেবড়ি টু সাউথ চেবড়ি কত কিলোমিটার হইবে রাস্তাটা? 1.60 কিলোমিটার। এটা টোটাল এস্টিমেটেড কস্ট 50 লাখস অ্যারাউন্ড। কে করতেছে এজেন্সি? সমীর লালচা। কতদিন লাগবে এই কাজটা? কাজটা তো মেটালিং কমপ্লিট, কার্পেটিং ধরেন আরও ২ উইকস মতো লাগবো। ম্যানুয়াল কার্পেটিং যেহেতু মানে পার ডে 70-80 মিটার মতো হয়, তো রেস্ট অফ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড উইদিন ২ উইকস। রাস্তার এমনি কোয়ালিটি মেনটেন করতে করা হইতে আছে? হ্যাঁ, কোয়ালিটি মেনটেন করা হইতে আছে। খোয়াই মহকুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে চেবড়ি, পেকনিছড়া, বাসন্তী টিলা, শান্তিনগর ইত্যাদি এলাকাগুলোর মধ্যে অনেকটাই মান উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।